খাস কলকাতায় ব্যবসায়ীকে গুলি, বড়বাজারের রবীন্দ্র সরণির ঘটনা। গতকাল ভরসন্ধে ডাকাতির উদ্দেশ্যে ব্যবসায়ীর উপরে হামলা চার দুষ্কৃতীর, গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে। ইতিমধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ, বাজেয়াপ্ত হয়েছে আগ্নেয়াস্ত্র, বাকি দুই দুষ্কৃতীর খোঁজেও চলছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চারজনের মধ্যে তিনজন রাজস্থানের বাসিন্দা। অপারেশনে নামার আগে হাওড়ার একটি গেস্ট হাউসে ঘাঁটি গাড়ে দুষ্কৃতীরা। বড়বাজারের 165 রবীন্দ্র সরণি এলাকা, এই এলাকার এই ফ্ল্যাটেই গতকালকে চারজন অভিযুক্ত তারা সমবেতভাবে জমায়েত হয়। তারা এসে এখানে লুট চালানোর চেষ্টা করে। পুলিশ সূত্রে খবর, এটা একটা লেনদেনের অফিস, সেইখানে এখানে এক কর্মী, তারা তিনি প্রাক্তন কাজ করতেন, তিনি তিনজনকে তারা আসেন, আসার পর লুটের চেষ্টা করেন। তাদের কাছে খবর ছিল যে এই অফিসে বড় অঙ্কের টাকা ঢুকেছে, সেইটা তারা জানার পরেই কিন্তু এই ছকটা কষেছিল, এবং ছক কষার পর তারা কিন্তু হাওড়া এবং হুগলির কয়েকটি গেস্ট হাউসে তারা কিন্তু শেল্টার নেয়। এরপর তারা গতকালকে সেই অপরাধ সংঘটিত করার পরিকল্পনা করে। অপরাধ সংঘটিত করার সময় তারা কিন্তু যখন আসে, বাধা দেওয়া হয়, বাধা দেওয়ার সময় তারা কিন্তু ফায়ারিং করে, একজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় পুলিশ সূত্রে খবর, যেটা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনের হদিশ এখন পাওয়া যায়নি, তবে তারা কিছু লুট করে উঠতে এখন সেই অর্থে পারেননি বলে পুলিশ সূত্রে খবর। এই বিল্ডিংয়ের সামনে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেগুলো সংগ্রহ করা হয়েছে, পুলিশ সূত্রে এটা জানা গিয়েছে। তবে লুট মানে এর ব্যবসায়িক শত্রুতা না কি কারণে এখনও স্পষ্ট হয়নি, সে বিষয়ে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পার্থ বালের সঙ্গে অন্নবংশ নিয়োগী, জি24 ঘন্টা, কলকাতা। ইলেকট্রিক শকে একের পর এক হাতি মৃত্যু, চিন্তায় বন দফতর, উদ্বেগে পশুপ্রেমীরাও। হাতি বাঁচাতে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মাইকিং, নিয়ম না মানলে হাজতবাসীর সঙ্গে মোটা টাকার জরিমানাও হবে, ঘোষণা বন দফতরের। বন্যপ্রাণী মানুষ সংঘাত, বারবারই এই ইস্যুতে সরগরম থেকেছে রাজ্য, চিন্তা বাড়িয়েছে বিদ্যুতের তারের বেড়া। জমির ফসল বাঁচাতে কৃষি জমির চারিদিকে বিদ্যুতের তার দিয়ে রাখা হচ্ছে, এতেই সংকটে বন্যপ্রাণীরা। ইলেকট্রিক শকে মৃত্যু হচ্ছে হাতির। সংঘাত রুখতে গ্রামবাসীদের নিয়ে বিদ্যুৎ দফতর, পরিবেশপ্রেমী ও বন দফতরে সচেতনতা শিবির হয়েছে, কিন্তু তাতে আখেরে লাভ হয়নি। শনিবারও নাগরাকাটার খেরকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একটি হাতির। তাই নয়া পদক্ষেপ, बिजली का तार मत लगाइएगा, अगर कोई बिजली का तार से कोई हाथी का मौत हो जाएगा, इसके पूरे जिम्मेवारी आपको लेना पड़ेगा। এখানেই শেষ নয়, বাড়ি অথবা জমির চারপাশে দেওয়া বিদ্যুতের তারে হাতি মৃত্যু হলে 7 বছরের জেল ও 5 লক্ষ টাকার জরিমানা হবে বলেও সতর্ক করছে বন দফতর। এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, এটা একটা অন্য দপ্তরে দেখা উচিত, তাদের দেখার কথা, কিন্তু আমাদের চিন্তা হলো মানুষ এবং হাতি যে সংঘাত, এটা এবছর ভয়ঙ্করভাবে বাড়বে, এটা নিয়ে আমাদের সবথেকে বড় দুশ্চিন্তা। কড়া পদক্ষেপ করতে চলেছে বিদ্যুৎ দফতর। ও তো টোটালি ইলিগাল হ্যাঁ, উসকে লিয়ে তো জেনারেল অর্ডিনেন্স জেসে আজ কাম কিয়া, ও জেনারেল অর্ডিনেন্স পেলে করবানা পড়েগা। সচেতনতা শিবির, শাস্তির হুঁশিয়ারি, এত কিছুর পরেও আদৌ হুঁশ ফিরবে কি প্রশ্ন থাকছে। অরূপ বসাকের রিপোর্ট, জি24 ঘন্টা।